এইখন আমি প্রাইস রাখিছো 2,80,000। আপনার 2018 মডেল হয়, FB বোলেরো পিকআপ, পুরো অরিজিনাল পেন্ট আছে, সম্পূর্ণ অরিজিনাল, আর ইয়া জালিও ফিটিং করা নাই, সম্পূর্ণ কোম্পানি ফিটিং হয়ে আছে, কোম্পানি ফিটেড আছে, কোম্পানি ফিটিং হয়ে আছে, মানে উচরতে আছে। এখন আপনার বোলেরো পিকআপ 1.3 FB। আজি আপনার দেখাম কমার্শিয়াল কার, যোরহাটের পর আসলে আপনার কমার্শিয়াল কার দেখাম। একাংশই কমেন্ট করে বা মোক মেসেজ করে, দাদা কমার্শিয়াল গাড়ি দেখাব, মালবাহী গাড়ি দেখাব। আজি মালবাহী আপনার গাড়ি দেখাম, মাত্র তিনখন মালবাহী গাড়ি দেখাম, আর কি তিনখন সেয়া ভিডিওটি শেষলকে চালে গম পাব, কেনকা কন্ডিশন, কিমান দামত আপনি নিব পারিব। যিসকলে বজার করে বা বজার সাপ্তাহিক বজার বা যিকোনো বজার দোকানদারি আছে বা বয়বস্তু কঢ়িয়াত মানে তেওঁলোকৰ অলপ অসুবিধা হয়ে আছে, মালবাহী বাহন আসলে বিচারি ফুড়ছে, তেওঁলোকৰ কারণে এই উপস্থাপন আগবাই আছো। আর যিসকলে মোক মেসেজ বা কমেন্ট করেছিল যে দাদা মালবাহী গাড়ি দেখাব, কমার্শিয়াল গাড়ি দেখাব, তেওঁলোকৰ কারণে এই উপস্থাপন আগবাই আছো। নমস্কার, মই আজিজুর রহমান, আপনাদের চাই আছে খবর ইত্যাদি। আপনাদের সুবিধার বাবে এই উপস্থাপন, যাতে কমার্শিয়াল গাড়ির বিষয়ে আপনাদের জানি আপনার বাজেটত নিব পারে। গতি মই পুনের ছত্রাধিকারী দাদাগার সঙ্গে পরিচয় করাই দিম। সেইগারী ছত্রাধিকারী দাদা যী আসলে যোরহাট ঋতু কার প্লেসর, কমার্শিয়াল গাড়িও রাখে। দাদা আপনার শুভ নাম? মূল ঋতুপর্ণ বরবরা। হয়, ইতিমধ্যে দুটা ভিডিওত দাদার নাম খুঁজিছো, কিন্তু কমার্শিয়াল যখন আসলে বিচারে তেলকর কারণে দাদার শুভ নাম পুনের খুঁজিছো। আর এটা আপনি এড্রেসটা দিব, যোরহাট করঙা, হয়, গড়ালি তিতাবর রোড, গড়ালি তিতাবর রোড, তিতাবর রোড, হয়, যেটা নাম্বার দিয়ে দিছো এই নাম্বার হয়তো যোগাযোগ করলে যোগাযোগ করে নিব পারিব। আচ্ছা, আমাকে কমার্শিয়াল গাড়ি দেখাবো, দেরি নকরি কোরপর দেখাবো। বোলেরো পিকআপ চাইলো আমি, হয়, আমি বোলেরো পিকআপ আপনার দেখাম, এই গেটখনের ভিতরে আছে, আমি প্রবেশ করি, দাদাই প্রবেশ করে আছে, গতি কমার্শিয়াল গাড়ি দেখাম, মাত্র তিনখন দেখাম, হয়, আহক, মাত্র তিনখন দেখাম আসলে কমার্শিয়াল, ইয়াতে দুখন আছে, আন এখন আসলে উচরতে আছে। এখন আপনার বোলেরো পিকআপ 1.3 FB, এখন আপনার 2019 মডেল, কিমান চলিছে গাড়ি? চলি আছে আপনার 50,000 ওসরাচুরি, পুরো অরিজিনাল পেন্ট আছে, পুরো অরিজিনাল পেন্ট, বেকর এটু কিমানটা নাই, ক্যাপাসিটি কিমান? 1.3 ডেট 13 কুইন্টাল, 13 কুইন্টাল ক্যাপাসিটি আছে, 13 কুইন্টাল ক্যাপাসিটি, হয়, পিছত বডি পুরো বনোয়া আছে, বডি আপনার এটু অরিজিনাল, যেটু কোম্পানি বডি আছে সেটু অরিজিনাল আছে, কোম্পানি কি আরো বনোয়া আছে, উপরে জালি এক্সট্রা ফিটিং আছে, এবিলাক পেইন্ট করা থাকে, পেইন্ট করা আছে মানে আমি করাই লৈছো এটু। আচ্ছা আচ্ছা, আর টায়ার স্পেসটু দেখাই দিই, ও ব্যাক সাইড এখন কোম্পানি ফিটিং আছে পুরো, ভিতর স্পেসটু দেখাই, হয়, টায়ার কিমান পার্সেন্ট আছে, টায়ার, টায়ার 60-70% আছে, ভিতর পর টিপটপ হয়ে আছে, ভিতর পর টিপটপ হয়ে আছে, কতো তো কাম নাই, একো কাম করিবলগিয়া নাই। আচ্ছা, আপনার গাড়ি এটু কেবিন সম্পূর্ণ অরিজিনাল, কেবিনের কোনো জায়গা কোনো টাচ আপ পেইন্ট একো করা নাই, আর পেপার্স এটু যে ওকে 2024 লৈকে আছে, ফিটনেস, পুরো সিল ইঞ্জিন আছে, পুরো সিল ইঞ্জিন, মার খোয়া গাড়ি তো নয়, মার খোয়া নয়, অ্যাক্সিডেন্টাল তো নয়, অ্যাক্সিডেন্টাল একো নাই গাড়ি। আচ্ছা, আর আপনার কাগজপত্র এটু যে ওকে ফিটনেস আছে, 2024 ফিটনেস নতুন ফিটনেস আছে, আর ইন্স্যুরেন্স এক বছর সম্পূর্ণ আমি করে দিম, বর্তমান গাড়িখনের ইন্স্যুরেন্স ফেল হয়ে আছে। কিমান সনের গাড়ি কইছিলে? 2019 প্রাইস জানাবো, প্রাইস আমি দাম রাখিছো 7,70,000। আচ্ছা, তাতে নেগোসিয়েশন করে দিন, দাম দর হয়ে যাব। আচ্ছা, ফাইন্যান্সত নিব হলে কিমান টাকা দিব লাগে? সকলকে সকলে তো 7,70,000 টাকা, হয় 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 হয়, এটা আপনার 2,50,000 টাকা ডাউন পেমেন্টের গাড়ি ওলাই যাব, ওলাই যাব, ওলাই যাব, আরও তো কম বেশি হবো, হবো হবো, দাম দরটা হয়ে যাব। আচ্ছা, নেক্সট কোনখন? নেক্সট আছে এখন আপনার 2018 মডেল, হয়, FB বোলেরো পিকআপ, পুরো অরিজিনাল পেন্ট আছে, সম্পূর্ণ অরিজিনাল, আর ইয়া জালিও ফিটিং করা নাই, সম্পূর্ণ কোম্পানি ফিটিং হয়ে আছে, কোম্পানি ফিটেডই আছে, কোম্পানি ফিটিং হয়ে আছে, মানে আপনার এখন গাড়ি অন্য একো ভাড়া মরা হওয়াই নাই, খালি বন্ডত চলি আছিলে, এবো আপনার বিলাতি মদর কারখানা চলি আছিলে, বাকি এখন গাড়ি অকল বিলাতি মদরহে ভাড়া মরা হয়েছে, বাকি গধুর বস্তু একো উঠাই নাই, গাড়ি ফ্যাক্টরিত চলি আছে, হয় হয় হয়, এটু কারখানা চলি থাকা গাড়ি, লাইন চলা নাই, লাইন চলা গাড়ি, পাথর ইটা এবিলাক একো কহিওয়া হওয়া নাই, এখন গাড়ি, এখন গাড়ি চলিছে 48,000। আচ্ছা, 2018 মডেল, পেপার্স এ টু জেড ওকে, ফাইন্যান্স হলে ফাইন্যান্স 2,00,000 ডাউন পেমেন্টত আমি গাড়ি উলাই দিব পারিম, গাড়ি একবার ডলা টলা আমি দেখাই দিম, গাড়ির দাম রাখিছো আমি 6,90,000 টাকা, যিসকলে আসলে বজার করে বা মোক মেসেজ দিছিলে, আর আপনি ডলাটো দেখাই দিয়ক, দেখাই আছে, এইবোৰ এটা পুরা কোম্পানি ডলা হয়ে আছে, আজি মামর সামর একো লগা নাই, পুরা কোম্পানি ডলা, কোম্পানি ডলা, কোম্পানি ডলা, আর আপনার টায়ারও এটু 50% টায়ার বাকি আছে, এটিও একো তো কাম নাই, একো কাম করবলগিয়া নাই, গাড়ি অ্যাক্সিডেন্টাল তো গাড়ি নয়, অ্যাক্সিডেন্ট গাড়ি নয়, ভিতরটো দেখাই দিয়ক এবার,
আছে কোম্পানীৰ পৰা যেনেকৈ লাগি আছে তেনেকৈ আছে পেপাৰ সকলোবিলাক অ'কে আৰু গাড়ী আপুনি দেখিলেই আৰু গাড়ী সম্পূৰ্ণ অৰিজিনেল পেইণ্টত আছে কম বেছি হ'ব অ' দাম দৰ হৈ যাব দাম দৰ সকলোবিলাক গাড়ীতে দাম দৰ হ'ব যিমান গাড়ী দেখাইছে কিমান কৈছিলে আপুনি এখন 6,90,000 কোৱা দাম হয় যিসকলে আচলতে মোক মেছেজ কৰিছিলে যে কমাৰ্চিয়েল দেখুৱাব হয় হয় এয়া আপোনালোকক দেখুৱাই আছোঁ ইয়াৰ দুখন বলেৰো আছে এখন 6,90,000 অঁ আৰু এখন আপোনাৰ 7,70,000 দি আছে লগতে ফাইনেন্সৰ সুবিধা আছে কিন্তু গাড়ী আছে যোৰহাটত হয় মই ডিছপ্লেট নাম্বাৰ দিছোঁ এতিয়া আন এখন গাড়ী দেখুৱাম আন এখন আমাৰ কমাৰ্চিয়েল 407 আছে হয় 407 এখন দেখাই দিওঁ ডবল টায়াৰ ডবল টায়াৰৰ হয় যদি আপোনালোকৰ হাতত পইচা নাই আপোনালোকে কমাৰ্চিয়েল ফাইনেন্সত নিব পাৰিব হয় হয় আৰু এতিয়া 407 আচলতে মোক 407ৰ কাৰণেও মেছেজ কৰিছিলে বালি পাথৰ কঢ়িয়াবলৈ ইটা কঢ়িয়াবলৈ আচলতে ইমাৰ্জেঞ্চি 407 এটা বিচাৰি দিব বুলি এনেকুৱা মেছেজ আহিছে গতিকে 407 যি দাদাগৰাকীয়ে মেছেজ দিছিলে এই দাদাগৰাকীক দেখুৱাই আছোঁ আৰু 407 এনেও যিসকলে ল'ব বিচাৰে তেওঁলোকৰ কাৰণে দেখুৱাব বিচাৰিছোঁ এইখন 407 আপোনাৰ 2010 মডেল টাৰ্বো ইঞ্জিন ধূলি লাগি আছে ন একফালে অঁ ধোৱা হোৱা নাই এতিয়া বাৰিষা বাহিৰতে আছে ৰখা হৈছে আচ্ছা ধুই দিলে চাফা হৈ যাব এইটো আমি ধুৱাই মেলি চাফ চিকুণ কৰি দিম হয় বডি সম্পূৰ্ণ নতুন বডি সম্পূৰ্ণ বনোৱা আছে লোহা বডি বনোৱা আছে কিমান টন কেপাচিটি এইটো আপোনাৰ 2 টন কেপাচিটি থাকে নেকি মই এনেই কেপাচিটিটো চালেহে হ'ব দেই কাগজত মই পাৰফেক্ট ক'ব নোৱাৰিছোঁ মই বিক্ৰীহে কৰোঁ মই সেইটো ব্যৱহাৰ কৰা নাইতো সেইটো কাৰণে কেপাচিটি কথা মই ক'ব পৰা নাই পেপাৰ্ছত যি লিখা থাকিব সেইটোৱে হ'ব আৰু পিছৰ টায়াৰ 4টা নতুন বডি সম্পূৰ্ণ নতুন আৰু আপোনাৰ সম্পূৰ্ণ পেইণ্ট চেইণ্ট কৰি বনোৱা আছে আৰু টেক্স কেইটামান আপোনাৰ ইঞ্চুৰেঞ্চ টেক্স এইবিলাক আমি চব আপ টু ডেট কৰি দিম অলপ কাগজ অকণ ফেল আছে এইটো আমি আপ টু ডেট কৰি পেলাই দিম আৰু ফাইনেন্স কৰোঁ বুলি ক'লে ফাইনেন্সো হৈ যাব কমাৰ্চিয়েলত ফাইনেন্স হৈ যায় আৰু পুৰা অৰিজিনেল পেইণ্ট আছে আগফালে নাই নাই সম্পূৰ্ণ পেইণ্ট কৰা আছে গাড়ী সম্পূৰ্ণ গাড়ী পেইণ্ট মানে ফিটনেছৰ কাৰণে পেইণ্ট কৰিবলগীয়া হয় ফিটনেছ আমি ফিটনেছৰ কাৰণে পেইণ্ট কৰি ৰাখিছোঁ আচ্ছা ইঞ্জিন পুৰা চিল ইঞ্জিন চিল ইঞ্জিন গিয়াৰবক্স চিল আছে ইঞ্জিন গিয়াৰবক্স চিল আছে টায়াৰ সব নতুন বেক সাইডৰ সব নতুন আছে বাকী একোতো কাম নাই কাম এতিয়া একো কৰিবলগীয়া নাই ইঞ্জিনততো হাত দিব লাগে ইঞ্জিনত হাত দিব নালাগে ভিতৰ দেখাই দিওঁ ভিতৰ দেখাই দিওক ভিতৰ সম্পূৰ্ণ অ'কে আছে গাড়ী গাড়ী হাফ চেল্ফত ষ্টাৰ্ট হ'ব চেচিজ চেচিজ কোনো জেগাত কোনো দাগি চাগি একো নাই এতিয়া আমাক এইখনৰ প্ৰাইচ জনাব এইখন আমি প্ৰাইচ ৰাখিছোঁ 2,80,000 ফাইনেন্সত নিবলৈ কিমান টকা দিব লাগিব ফাইনেন্সত নিব হ'লে আপুনি 1.5 লাখ টকা দিব লাগিব কিমান গাড়ীৰ মানে মডেলটো পুৰণা হৈছেতো 2010 মডেল আচ্ছা কমাৰ্চিয়েলটো ফাইনেন্স হৈ যায় কিন্তু বেছি টকা ফাইনেন্স নহ'ব আচ্ছা কিমান দিব লাগিব ফাইনেন্সত আপোনাৰ টোটেল 2,50,000 গাড়ী দাম হ'ব 1.5 লাখ টকা দিলে বাকীটো ফাইনেন্স কৰি দিব পৰা যাব আচ্ছা যিসকলে 407 বিচাৰিছিলে এয়া 2.5 লাখ টকাত 407 হয় হয় আপোনালোকক দেখুৱাইছোঁ এই 407 আপোনালোকে 2.5 লাখ টকাত নিব পাৰিব হয় এয়া চাওক এক ডাঙৰ গাড়ী 2.5 লাখ টকাত আপোনালোকে নিব পাৰিব হয় গতিকে ডকুমেণ্টছ পাতি চব ঠিকে আছে নাই ডকুমেণ্টছ অলপ ফেইল আছে আমি এইটো দিয়া টাইমত কৰাই দিম দিয়াৰ টাইম মানে ডকুমেণ্টছত যিবোৰ খৰচ এইবিলাক আমি আমি কৰি দিম অ'নাৰশ্বিপ চেঞ্জলৈকে আমি কৰি দিম এই 2.5 লাখ টকাতে আমি কৰি দিম সম্পূৰ্ণ ইনক্লুডিং ট্ৰান্সফাৰ আপোনালোকে আমি কৰি দিম হয় হয় বাকী আৰু কম বেছি হ'ব দাম দৰ হ'ব অলপ চলপ অলপ চলপ হ'ব হয় যিসকলে এই ভিডিঅ' চাই আছে হয় আৰু তাৰে একাংশই গ্ৰাহক হৈ আহিব কমাৰ্চিয়েলৰ কি ক'ব তেওঁলোকক আহক আপুনি গাড়ীখন নিজে ভেৰিফাই কৰি ল'ব আমিতো কোৱাটো কৈছোঁ আমাৰ বস্তু আমি ভালেই ক'ম কিন্তু হ'লেও আপোনালোকে ভেৰিফাই কৰি লোৱাটো আপোনালোকৰ নিজৰ দায়িত্ব সেইটো কাৰণে আপোনালোকে আহক নিজে ভেৰিফাই কৰি লওক যদিহে ছেটিছফাইড হয় তেনেহ'লে মোৰ লগত কথা পাতিব দাম দৰক লৈ কাগজ পত্ৰক লৈ সকলোবিলাক কাম আমি কৰাই দিম আৰু দাম দৰক লৈ আমি বহি লৈ দাম পাতিম দাম দৰ তাতে কমটি চমটি কৰি মিলা মিলি কৰি দিয়া হ'ব আমি যিটো কণ্টেক্ট নম্বৰ দি দিছোঁ হয় এই কণ্টেক্ট নম্বৰত যদি ইয়াত নেদেখুৱা আৰু অন্যান্য কমাৰ্চিয়েল বিচাৰে হয় আপুনি যোগাৰ কৰিব পাৰিম যোগাৰ কৰিব পাৰিম আপোনাৰ অৰ্ডাৰ অনুসৰি আমি যোগান ধৰি দিম যোগান ধৰি দিব হয় হয় ইতিমধ্যে আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅ' চাইছে ভিডিঅ'টো এই পৰ্যন্ত চোৱাৰ বাবে মই আজিজুৰ ৰহমান আপোনালোকক আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ যদি আপুনি কমাৰ্চিয়েল নিম বুলি ভাবিছে আৰু
এই উপস্থাপনত দেখুৱা কমাৰ্চিয়েল যিকোনো এখন আপোনাৰ যদি পছন্দ হৈছে তেতিয়াহ'লে ডিছপ্লেত দিয়া নম্বৰৰ সৈতে আপোনালোকে যোগাযোগ কৰিব। ইতিমধ্যে স্বত্বাধিকাৰী দাদাগৰাকীয়ে ধুনীয়াকৈ বুজাই দিছে কিমান মডেল কিমান চলিছে কিমান দামত আপুনি কমাৰ্চিয়েল বাহন নিব পাৰিব। একাংশই মোক মেছেজ কৰিছিলে, সেইকাৰণে মই এই কমাৰ্চিয়েল উপস্থাপন আপোনালোকৰ কাৰণে আগবঢ়াইছোঁ। যিসকলে কমাৰ্চিয়েল ল'ম বুলি ভাবিছে তেওঁলোকে আচলতে ল'ব পাৰে, ডিছপ্লেত দিয়া নম্বৰৰ সৈতে যোগাযোগ কৰি স্বত্বাধিকাৰী দাদাগৰাকীৰ সৈতে কথা পাতি সহজতে ল'ব পাৰে। গতিকে মোৰ এই চেনেল যদি আপুনি ইউটিউবত চাই তেনেহ'লে ছাবস্ক্রাইব কৰাৰ লগতে বেল আইকন প্ৰেছ কৰিবলৈ নাপাহৰিব, আৰু যদি ফেচবুকত চাই তেনেহ'লে ফলো কৰাৰ লগতে এটি শ্বেয়াৰৰ জৰিয়তে আনকো অৱগত কৰাবলৈ নাপাহৰিব, যাতে আনেও যিসকলে কমাৰ্চিয়েল লোৱাৰ সপোন দেখি আছে বা কমাৰ্চিয়েল ল'ম ল'ম ভাবি আছে সেইসকলৰ যাতে সুবিধা হয় আপোনাৰ এটি শ্বেয়াৰৰ জৰিয়তে, সেইসকলে যাতে সহজতে ল'ব পাৰে। আচলতে কমাৰ্চিয়েলে এটা পৰিয়াল পোহে, পোহপাল দিয়ে, এটা পৰিয়াল গঠন কৰে, এটা পৰিয়ালৰ শিক্ষা দীক্ষা ব্যৱসায় বাণিজ্য সকলো কমাৰ্চিয়েল বাহনে সামৰি লয়। আচলতে সেই কমাৰ্চিয়েল যিসকলে বুজি পায়, কমাৰ্চিয়েলৰ যিসকলে পেট চলে সেইসকল আচলতে কমাৰ্চিয়েল এটা এৰি আন এটা লয়েই। আৰু যিসকল ব্যৱসায় কৰে, বজাৰত যায়, দৈনিক বজাৰ আছে, সাপ্তাহিক বজাৰ আছে, তেওঁলোকৰ কাৰণে বাৰুকৈ প্ৰয়োজন। আৰু দুই এজন দাদাই মোক আচলতে মেছেজ কৰিছেই, গতিকে আপোনালোকে যাতে এটি শ্বেয়াৰ কৰি পেলাই যাতে সেইসকলক দেখুৱাই দিয়ে যে ইয়াত কমাৰ্চিয়েল কাৰ পোৱা যায়। এই ভিডিঅ'ত নেদেখুওৱা কমাৰ্চিয়েল কাৰো আপুনি পাব যদিহে আপুনি ফোন কৰি দাদাগৰাকীক অৱগত কৰায়। দাদাগৰাকীয়ে কমাৰ্চিয়েল কাৰ আপোনালোকক যোগান ধৰিব বুলি ইতিমধ্যে কৈ দিছে। আৰু এই ভিডিঅ' আছিলে যোৰহাটৰ ঋতু কাৰ প্লেছৰ। ইতিমধ্যে দাদাগৰাকীয়ে আপোনালোকক এড্ৰেছ কৈছে, সম্পূৰ্ণ এড্ৰেছ কৈছে। এই ডিছপ্লে দিয়া নম্বৰৰ সৈতে আপুনি আকৌ এড্ৰেছ বিচাৰি ইয়ালৈ আহিব পাৰে। গতিকে আহি থকা দিনত দাদাগৰাকীৰ আৰু নতুন ষ্টকৰ সৈতে, কমাৰ্চিয়েল নতুন ষ্টকৰ সৈতে আকৌ ভিডিঅ' উপস্থাপন কৰিবলৈ মই যত্ন কৰিম। চাই থাকিব খবৰ ইত্যাদি।